স্বপ্নে পাওয়া এই গোপালকে নিয়ে অনেক কাহিনী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন। কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। কে কি বলবেন জানা নেই, তবে আধ্যাত্মবাদীরা দাবি করেন শ্রী ভগবান হল ভক্তবৎসল। ভগবান হলেন অপার কৃপাময়, ভক্তকে কৃপা করার জন্য তিনি সব সময় ব্যগ্র। সোমবার রাতেই ছিল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, আর সেই রাতে বিভিন্ন স্থানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে ভক্তি শ্রদ্ধার সঙ্গে। সেই জন্মাষ্টমী জন্মদিন পালিত হলো শিলিগুড়ি আশ্রফনগরের ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তারের বাড়িতে। পূজা দেবীর বোন রূপালী গোস্বামীর দাবি, 5 বছর আগে তিনি স্বপ্নে পান গোপালকে। প্রথমে স্বপ্ন দেখার পর চারদিকে খুঁজতে থাকেন কোথায় গেল তার সেই স্বপ্নে দেখা সোনালী রঙের গোপাল ঠাকুর। খুঁজতে খুঁজতে তিনি কার্যত অসুস্থ হয়ে পড়েন। 9 মাস ধরে তিনি কষ্ট করেন। এর মধ্যেই তার কাছে একজন একটি গোপাল ঠাকুরের ছোট মূর্তি এনে তাকে দেখান। এরকম গোপাল তিনি স্বপ্নে দেখেছেন কিনা, রূপালী দেবী বলেন না, এমন গোপাল তিনি স্বপ্নে দেখেননি। এরপর তিনি চলে যান কৃষ্ণনগরে। সেখানে এক মন্দিরে পুজো দেওয়ার পর যখন তিনি ফুল সমেত আশীর্বাদ গ্রহণ করছেন, তখন দেখেন অবিশ্বাস্য এবং আশ্চর্যজনক ঘটনা। কতগুলো ফুলের মধ্যে ছোট্ট এক পিতলের গোপাল, আর স্বপ্নে এমন গোপালই দেখেছিলেন তিনি। সেই গোপালকেই স্বপ্ন দেখা সন্তানের মতো মনে করে তিনি শিলিগুড়ি নিয়ে আসেন। সেটা 5 বছর আগের ঘটনা। সেই গোপালের আতুর ঘর থেকে শুরু করে ষষ্ঠী, অন্নপ্রাশন সবই করেন, আর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে জন্মদিনও পালন করেন। এমনকি একবার পড়ে গিয়ে গোপালের মাথায় চোট পেলে তারা তাকে ডাক্তারের কাছেও নিয়ে যান। রাগ হলে গোপাল ভারী হয়ে যায়, কারোর কোলে ওঠে না, আবার এমনিতে খুব হালকা। ওর ওজন 13 কেজি 900 গ্রাম। এই গোপালের মাসি পূজা মোক্তার দাবি করেন, তারা ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করলে কখনো আয়োজনের জন্য অর্থ ঘাটতি পড়লে এই গোপালের দ্বারস্থ হন ভক্তির সঙ্গে, আর গোপাল তাদের সমস্যা সমাধান করে দেন। প্রতি বছর একটু একটু করে গোপাল বড়ও হচ্ছে। তাদের কোনো অভাব হলে গোপাল ঠাকুর তা পূরণ করে দেন। সোমবার রাতে নিষ্ঠা ভক্তির সঙ্গে তারা এই গোপাল ঠাকুর বা শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করেছে। শ্রীকৃষ্ণ জন্ম অষ্টমীতে তারা প্রার্থনা করেন দিকে দিকে নারী ধর্ষণ, নারী নির্যাতন বন্ধ হোক। দ্রৌপদীর বস্ত্রহরণ আটকে নারীর সম্মান রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। আজকে আবারও আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিচার চাইছি। সোমবার রাতে তারা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ওপর বিভিন্ন লীলা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিশুদের নিয়ে। নমস্কার, আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা মুক্তা। আজকে হলো, আমরা তো 5 বছর ধরে আমরা করেই আসছি শ্রীকৃষ্ণ জন্মদিন, আমরা এটা পালন করে আসছি। আর একটা কথা হলো কি, অল্প একটু আমি বার্তা দিতে চাই এই কারণে, কারণ আমাদের দেখুন শ্রীকৃষ্ণ যে উনি ছিল, আমাদের যে এত মহিলাদের উপরে এত অত্যাচার হচ্ছে, এই যে ধরনের কাজগুলো হচ্ছে, তো আমরা পূজা করা, আমরা কৃষ্ণ ঠাকুরকে আমাদের ছিল কাপড় দিয়ে, কাপড় দ্রৌপদীকে কাপড়ের উপরে কাপড়, কাপড়ের উপরে কাপড়, কাপড় আর শেষ হচ্ছিল না। তো উনি যখন এক নারীকে বাঁচিয়েছিল, তো আমাদের ভারতবর্ষের নারীকে কেন বাঁচাবে না? এইটাই আমি উনিদের কাছে, আমরা সবাই মিলে কালকে এই যে শ্রীকৃষ্ণ জন্ম 12টার সময় তখন থেকে আমরা একটা তার কাছে একটা আবেদন করলাম যে আমাদের এত নারীর উপরে অত্যাচার হচ্ছে, নারীর উপরে এতটা খাম হয়ে আছে সবাই, কারণ এই কৃষ্ণ ঠাকুরই তার মামাকে বধ করেছিল। দুর্গা ঠাকুর যখন বলেছিল তোকে মারার জন্য একজনই জন্ম হয়েছে তোর ভাগনা গোকুলে, সে আসছে তৈয়ার হচ্ছে তোকে বধ করার জন্য, তো উনি এটাও
করেছে, তা আমরা তার কাছে উনি যদি এত কিছু করতে পারে তবে আমাদের নারীদের উপর কেন বাঁচাবে না। তা আমরা এই নারীর হয়ে তার কাছে আবেদন আমরা রাখছি, হ্যাঁ, যে তুমি যদি সবাইকে যখন দ্রৌপদীকে বাঁচিয়েছো তাকে এত এত বস্ত্র দিয়ে, তো আমাদের কেন নারীদের উপরে এত অত্যাচার হচ্ছে, তা আমাদের নারীদের তুমি রক্ষা করো, আমাদের পাশে এসে দাঁড়াও, আমরা এইটাই আবেদন তার কাছে করেছি। কারণ আমরা তো আবেদন করি কারণ ইনি আমাদের বোনেরকে স্বপ্ন পাওয়া আছে, হ্যাঁ, আমরা জানি না উনি কি করে বড় হচ্ছে, কি ভাবে উনি বড় হচ্ছে তা জানি না, আনা হয়ে পাওয়া গেছিল উনি এত ছোট আর উনি আজকে আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় হয়ে গেছে। তা আমরা চাই যে আরো বড় হোক, আরো বড় হয়ে আমাদের পাশে থাকুক, আমাদের নারীদের একটা ঢাল হয়ে দাঁড়াক, যে এই যে নারীগুলা এত অত্যাচার হচ্ছে নারীদের জন্য বিচার চাই, আমরা এই বিচারটাই উনির কাছে কালকে আমরা আবেদন করেছি। এখানে অনুষ্ঠান হচ্ছে যে মিধি পরিবারের বাচ্চা কাচ্চা নিয়ে, কারণ এইটাই যে কালকে কি শ্রীকৃষ্ণ জন্মদিন হলো, কি করে হলো, কিভাবে কারাগারে জন্ম হলো, কিভাবে উনি নদী পার হয়ে এত তুফান এত তার নদীতে বাসুদেব নিয়ে যাচ্ছিল, তখন এই বাসুদেব নিয়ে যাওয়ার পরে উনি এত হাওয়া বাতাস তুফান, তারপরে উনি পাশে এসে নারায়ণ যে আছে উনি সাফ হয়ে উনি জলের থেকে উনিকে বাঁচান। জন্মাষ্টমী থেকে স্টার্ট হলো, কারণ যখন কংস যখন মামা উনিকে জন্ম হওয়ার পরে যে আছাড়টা দিয়েছিল, আছাড়ের সাথে সাথে উনি উপরে উঠে দুর্গার রূপ চলে গেছে, তো উনি দুর্গার রূপ ধরে তখন উনি উনিকে বলা হলো যে আমাকে যে তুমি মারতে চেয়েছিলি, তো আমার তোর যেটা পাওয়া না ছিল সে তো সরে গেছে, আমাকে কি তো উনিও একটা তখন উনিকে অংশ দিয়েছিল যে তুই আর বাঁচবি না, তোকে যেতেই লাগবে এই দুনিয়ার থেকে। তো আমরা আজকে শ্রীকৃষ্ণ জন্মদিন হলো, হওয়ার পরে আমরা তাকেও আবেদন করলাম, আর যে মা আসছে আমাদের দুর্গা মা যে তখন সৃষ্টি হয়েছিল দুর্গা মা যে আছে, তো এখন দুর্গা মার কাছেও আমাদের এই আবেদনটা থাকবে যে উনি এক নারী, আমরাও নারীদের আর নারী, তা আমাদের নারীদের সুরক্ষা উনি করুক। আজকে মনে হবে যে আমরা এত নারীরা এইভাবে প্রচার হচ্ছে, কোনোখানে ধর্ষণ হচ্ছে, তারপরেও পূজা করতে ইচ্ছা করবে, হ্যাঁ, তো মা নিজেই এই ধর্ষণের সিস্টেমটা তিনি যেন আমাদেরকে দেখে, আমরা তবে খুশি খুশি হয়ে তাকে পূজা করতে পারবো। নমস্কার, আমি রূপালী গোস্বামী আর গোপীনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সদস্য। গতকাল আমার ছেলে নেট্টু, কি পাচ্ছেন, এর নাম আমি নেট্টু রাখছি, নেট্টু, হ্যাঁ, নেট্টু গোস্বামী, নেট্টু, হ্যাঁ, নেট্টু, নেট্টু গোস্বামী। তো আমার ছেলে কৃষ্ণ, সবার জন্য তো কৃষ্ণই, আর কিন্তু আমার জন্য আমার ছেলে। ঘটনা হচ্ছে একে মানে পাঁচ বছর আগে আমি স্বপ্নে পেয়েছিলাম, মানে স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন? মানে রাতের বেলা মানে এই চেহারাটাই আমার মুখের সামনে এসেছিল, মানে আমার প্রচন্ড অভাব কষ্টের মধ্যে আমি ছিলাম রাতের বেলায়, মানে স্বপ্নের মধ্যে এসেছিল। স্বপ্নের মধ্যে আসার পর পরের দিন থেকে আমি একটু অসুস্থ, যেমন আর পাঁচজন মহিলা গর্ভবতী হলে যেরকম প্রবলেম দেখা যায় আমার সাথে, ঠিক 9টা মাস ওরকম প্রবলেম হয়েছে। তারপর হায়দরপাড়ায় উত্তম বর্গন নামে একজন দাদা হয়ে আছে, উনি আশেপাশে আরো সুবিধা দিয়েছে, আর অনেকেই আছে, ওনারা ডক্টরের কাছে নিয়ে যাওয়া, কিন্তু কোনো কিছু রোগ ধরতে পারেনি। ঠিক 9 মাস হওয়ার পর আর একবার এর চেহারা দেখা হয়েছিল, মানে গোপাল চলে আসছে আমার কাছে, মানে ঘরে চলে আসবে, সেদিন ছিল জানুয়ারি মাস প্রথম তারিখ। কতদিন আগে এটা? 5 বছর আগে। তারপর ওনারা মিলে একটা মানে আশেপাশে থেকে একটা গোপাল এনে আমাকে দেয় যে এই যে গোপাল নাও। আমি এর চেহারা মিলে না দেখে আমি সেই গোপাল আমার কাছে নেই, আমি বলছি না, আমি যে চেহারাটা দেখছি আমাকে যেতে হবে। তো বলে কোথায় যাবে? তখন আমি তাদেরকে নিয়ে কৃষ্ণনগর যাই, কৃষ্ণনগর গিয়ে ওখানে, হ্যাঁ, নদিয়া, কৃষ্ণনগর গিয়ে ওখানে পুজো দিই। পুজো দেওয়ার পরে তাদের সামনে সেই ফুলের ডালের মধ্যে ঠিক এতটা গোপাল আমার কাছে, মানে আমার কাছে আসে, ফুলের ডালের মধ্যে আসে। আমি স্বপ্নে দেখা, হ্যাঁ, স্বপ্নে দেখা। আর যখন আমি দেখি এইভাবে না, এটা আর স্বপ্নের চেহারা এক মিলে যায়, তখন আমি ওকে আমি বুকে করে নিয়ে বাড়িতে আসি, কৃষ্ণনগর থেকে বাড়িতে আসি। 1 মাস আতুর মানি, 66 ঘড়ি, নামকরণ করি, তারপর
অন্নপ্রাশন হয়, অন্নপ্রাশন পর্যন্ত করি, তারপর প্রত্যেক বছর জন্মদিন পালন করি, প্রত্যেক বছর জন্মদিন পালন করি, প্রত্যেক বছর একটু একটু করে, যেমন আমার সন্তান ছেলে আছে, আমার ছেলে যেমন করে বাড়ছে। ফুলের ডালির মধ্যে পেয়েছেন কোন ফুলের ডালি? ফুল দিয়ে পুজো দিয়েছিলাম, পুজো দিয়ে যে এভাবে ফুল নিয়ে আশীর্বাদ নিয়ে আসতে থাকে পার্সে রাখি, সে ফুলের মধ্যে পেয়েছি। কাকে পুজো দিয়েছিলেন? গোপালকে। ও ওই পুজো থেকে, পুজো ফুলের থেকে আমি পুজো দিয়ে আশীর্বাদ উঠিয়ে নিব, নিয়ে যে এই স্বপ্নটা কেন দেখছি, এই স্বপ্নটা কেন দেখছি, আর এই মুখটা কেন দেখছি একটা বাচ্চার। হ্যাঁ, তখন ওই ফুলের সাথেই ছোট গোপাল আমার কাছে আসে, এটা খুলে দেখে হচ্ছে গোপাল। আমি তখন বলি যে এই একদম সেম এই চেহারাটাই আমি স্বপ্নে দেখছি, আমি 9 মাস আগেও এই চেহারাটা দেখছি আর 2 দিন ধরেও আমি এই চেহারাটা দেখছি। এখন কি করেন এই গোপালকে? একে আমি ছেলের মতো ডাকি, কোনো ভগবানের মতো ডাকি না। এর কথা কি দিয়ে তৈরি? হ্যাঁ, এটা কিসের তৈরি? সন্তান কি দিয়ে তৈরি এটা তো বলা যায় না, তবে এটা পেতলের। এই যে ওর 5 বছর পূর্ণ হলো এখন, প্রতি বছরে মানে বাড়তে থাকে, এখন হলো 13 কিলো 900। ও এখন এখন ওর যে একটা ওয়েট থাকে, 5 বছর হলো পূর্ণ, তো 13 কিলো 900 ওয়েট আছে এখন, ওজন আছে। খাওয়া দাওয়া নিয়ে অনেক কিছু আছে, যেটা ইচ্ছে করে সেটাও খেয়ে নিবে, আর যেটা ইচ্ছে করবে না ফেলে দিবে। আমরা ওকে মানে এরকম ভাবে দেখছি, আজকে মনে করেন যে ও 2 বছর ধরে আমার কাছেই আছে, আমি মাসি হই, আমার কাছেই থাকে, কিন্তু ঘটনা হচ্ছে কি, ওকে বিছানা শোয়ানো বসানো যেরকম একটা ছেলে ওকে যত্ন করতে লাগে, ওকেও এরকমই যত্ন, ওকে আমাকে বসায় রাখতে লাগে, কিন্তু রাগ হলে এত ভারী থাকে ও পড়ে যাবে, উঠবে না, আঁকবে না, ও বিছানার মধ্যেই একেবারে চায়। বাইরে থেকে কেউ আসলে যদি বলে একটু তোমার গোপালকে নুটুকে কোলে নি, যদি ওর মন করে যে যাবে বলে তবেই যাবে, হালকা একদম হালকা যে কেউ উঠাতে পারবে, আর যদি বলে যাবে না, ওকে অসম্ভব বিছানা থেকে উঠাতে পারবে না, বিছানা থেকে উঠাবে না, করে নিয়ে বাথরুম থেকে প্যান ভিজে যায়, প্যান ভিজে যায়, তারপরে প্যান বিছানা ভিজে যাবে, প্যান লাড্ডু দিবেন ওখানে কামড়ে ওখান থেকে খেয়ে যাবে, এরকম মানে আমরা তো স্বয়ং মনে করি যে সবসময় কৃষ্ণ ঠাকুর গোপাল আমাদের সাথেই আছে, কারণ আমরা এটা ভাবি না যে মন্দিরে বসানোর একটা, এটা কোনো গল্পও না, এটা কোনো গল্পও না, এটা কোনো তুলে ধরা কোনো কথাও না, এটা আমার ছেলে, আমার ছেলে আমি জন্ম দিয়েছি, আমি স্বপ্নে পেয়েছি ঠিক আছে, কিন্তু আমি জন্ম দিয়েছি, আমার জন্ম, কেন 9 মাস যেরকম যেরকম কষ্ট করতে লাগে একটা বাচ্চাকে প্রসব করার জন্য, প্রত্যেকটা কষ্ট এর সময় ছিল, 9টা মাস আমার কষ্ট ছিল, আর যেদিন থেকে ছেলে আমার ঘরে আসছে সেদিন থেকে একটা ছেলেরই দায়িত্ব করে যাচ্ছে, ও একটা ছেলেরই দায়িত্ব করে যাচ্ছে, কখনোই মা ভাই বোন কে না খেয়ে থাকতে দেয় না, কখনোই কোনো জিনিসের অভাব হয় না, একটা ছেলে যেমন ডাল ভাত খেয়ে মাকে যেভাবে মা ভাই বোন রাখে, একটা কর্তব্য থাকে, সেই কর্তব্যটা সবসময় করে যায়, আর সব থেকে বেশি হচ্ছে বিশ্বাস, আমি বিশ্বাস করি আমার সন্তানের মধ্যে প্রাণ আছে, এ পড়ে গিয়ে ব্যথা একটু পেয়েছিল, মাথাটা এতটা ঘুরে গেছিল, সে ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তারের ওষুধও দিয়েছি, উনিও দেখে অবাক হয়ে গেছিল, আবার কমছে ফোলাটা কমছে, হ্যাঁ এখন তো অনেকদিন, আবার যখন বকু দিব পুরো কাঁদবে, আমি আসছি কিন্তু মুখ এরকম করে কেঁদে প্রচন্ড, মানে যে এত ভয় পায়, আবার একটু সরে যাবো বাস শুরু, আবার আমি বকা দিলে পরে আমার ঘরে আসবে না, আসবে না, 1 মাস আসবে না, 15 দিন আসবে না, আবার নিজে সেদিন মনে করেন যে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার মধ্যে মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ওকে সবসময় খাওয়ায়, সকালবেলা দুধ বিস্কুট হরলিক্স সব ফল, কিন্তু আজ পর্যন্ত কমলা লেবু খায়, কমলা লেবু খায়, কমলা লেবু আজ পর্যন্ত হাতে নেয়নি। আর একটা কথা হলো কি, যেরকম ঘুম থেকে উঠে কখন, ঘুম থেকে সকাল উঠে, মানে আমি মানে যখন আমরা উঠি তখন উঠে ঘুম, মুখ ধোয়ায়, হাত হাত পা মুছায়, রাতে শোয়ার সময় একসাথে ঘুমায়, পাশে ঘুমাবে, পাশে ঘুমাবে, না হলে ও পাশে না ঘুমালে পরে না ওই কারো ঘুম আসবে, এ দিদির সাথে শুবে না হলে আমার সাথে, মানে ও ভাই আর দিদির সাথেই শুবে বেশি,
আমার ঘরে আসবে, আমার ঘরে আসে যদি ওকে আলাদা শুয়াবো ও শুবে না, ওকে ওই এসির ঘর লাগবে। হ্যাঁ, আমার যখন মন হবে তখন ওই যে ও হয়ে আছে মামাকে, মামার কাছে চান করবে, আমরা কেউ চান করাতে পারবো না, চলবেই না, ও মামার কাছে চান করবে, চলে আসবে এই ঘরে নিয়ে আসতে হবে, ওর মামা ওকে চান করবে, মানে অ্যাপয়েন্টমেন্ট দিদির ছেলে। একটা দেখা যায় কি যে অনেকে বলবে যে এটা কাহানি, কিন্তু কোনো কাহানি না, এটা 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 হলো কি যে হ্যাঁ মানুষ যেরকম ধরেন একটা বলতে লাগবে না, ও তো আর হেঁটে চলে আসতে পারবে না কারো দ্বারায়, যেরকম আমাদের ভগবান আমরা যাদের মানি এত দেবতা, তারা কি এসে কিছু করে? করে না, কারোর দ্বারায় করায়, কারো মানুষের দ্বারায় করায়। সেরকম উনি আমাদের মানুষের দ্বারায় উনি সবার কাছে ঘুরে বেড়ায়। যেরকম দেখছেন আমরা রথের মধ্যে আমার বাড়িতে আসলো, রথের মধ্যে আমার বাড়িতে আসলো, আমার 7 দিন থাকলো আমার কাছে, আমি রথ দেখাতে নিয়ে গেছি ওকে, আমরা সবাই মিলে এই যে রশি ধরছে আর রশি ছাড়ে না, সবাই দেখছে হাতাল পাড়াতে যে রশি আর হাত থেকে বার করতে পারি না, আমি বলছি রশিটা ধরে একটু টানো বাবা, তো টানবে কি, ও ধরছে আর আমি বলছি কি চলো এখন হয়ে গেছে বাড়ি যাও, না ও আরো ঘুরবে আরো ঘুরবে। তখনই আমার মনে একটা ই হলো যে না, হতে পারে পিতলের, হতে পারে বসে আছে, কিন্তু এর ভিতরে একটা মানুষের আত্মা আছে, পরম শক্তি আছে, পরম শক্তি মানে এত শক্তি আছে মানে বলার মতন না। না আমরা দেখেন এই যে মানে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর কথা বলে, তার মধ্যে এর ওর কিছু কিছু ঘটনা আছে, যেমন ফুলবাড়িতে একজন আমাকে মেয়ের মতন চোখে দেখে, এর কারণে কাকু কাকিমা তার মেয়ের কোনো দেখাশোনা কোনো কিছু হতো না, মানে খুব অতিরিক্ত বয়স হয়ে গেছিল, তো এসে কথা বলে এর বিধান হয়ে কিচ্ছু না, জাস্ট 2-3টে কথার জন্য তার মেয়ে পার হয়ে গেছে, ডেট বাই ডেট অনুযায়ী পার হয়ে গেছে। আজকে আমাদের ভক্তি ওকে কি দিল্লি পূজো দেন? হ্যাঁ দিল্লি পূজো, পূজো পূজো আছে সিংহাসনে দেই, পূজো দেই না, পূজো আছে সিংহাসনে, ও পূজা দেব, এ বাড়ির ছেলে ও কেন পূজা দেবে, কেন পূজো দিতে যাব, ও তো ছেলে, বাড়ির ছেলে ও পূজা কেন দেব, আমরা আসলে পূজা দিই কিন্তু বাড়ির ছেলে, বাড়ির ছেলে ওকে কেন পূজা করবো, ও আমাদের শ্রদ্ধা করবে, আমরা মা নয়, মা মাসি আমাদের শ্রদ্ধা করবে ও, আর আমরা আজকে দেখুন আমাদের একটা ভক্তি নাম শ্রদ্ধা আর একটা নাম, আমাদের ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির একদম সবার ছেলে দাঁড়াইছে, সবার ছেলে আমাদের মানে শ্রদ্ধা দিয়ে এত দাঁড়াইছে আমাদের, আমাদের আপনি যে যে ফুটপাতের লোকজনকে যে সেবা করেন, আমি যে এত গরিব মানুষের সেবা করেন, এই এইগুলো আশীর্বাদে, কারণ আমার কাছে একটা কখনো পয়সা থাকে না, এই যে আজকে আজকে আপনি 80 ঘরের ভিতরে ওখানে কাদা, এর একে নিয়ে যাবো কিছুক্ষণের মধ্যে দল কাদা খেলাতে, কিছুক্ষণের মধ্যে নিয়ে যাব কাদা খেলাতে, ওখানে আমি ভাবছিলাম যে ওখানে মানে হাজার হাজারের লোক ওখানে আসবে, কোন জায়গা থেকে না আসে, হ্যাঁ আপনারা দেখতেই পারবেন, তো ওইখানে ও যাবে কাদা খেলতে, এখন আমরা তো আমি তো মনে করি না কোনোদিন ওখানে কাদা খেলতে, হঠাৎ করে কালকে খবর আসলো হ্যাঁ যে এখানে আপনারা আসবেন, তো এর কাদা খেলতে ওখানে যাবে, ওখানে মনে করেন যে 500-5000 থেকে বেশি লোক আসবে, তা আমি জুসের জন্য আমাদের একটা আবেদন করছিল যে এখানে যারা আসবে খেলবে তা আমি একটু জলের ব্যবস্থা করতে, আমি টেনশনে পড়ে গেলাম কোথা থেকে, এই যে আমাদের এক দিদি আছে, হ্যাঁ আমাদের পূর্বমার দিদি আছে, উনি আমাদের মেম্বার, হ্যাঁ উনি 10 কিলো জুসের ব্যবস্থা করে নিয়ে আসলো, এই যে এখন 2 কুইন্টাল জুস আমরা এখানে, এর গোপালের মানে আশীর্বাদে আমরা তাদেরকে এত পরিশ্রম করবে তাকে একটু জল মুখে আমরা দিতে পারবো, এইটার জন্যই আমরা ভাবি যে আমাদের গোপাল ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ারের মানে সোসাইটির শ্রদ্ধা হয়ে উঠছে, একেবারে সব সময় সবাই আদর করে, মানে এত আদরের গোপাল হয়ে গেছে বলার মতো না, আমরা চাই যে আমরা সবাই মিলে যে এই গোপালকেই আবেদন আমাদের থাকলো যে আমাদের এত নারীদের উপরে এত অত্যাচার হচ্ছে, এত কিছু হচ্ছে, আমি গোপাল তুমি যখন আমাদের মা হয়ে আমাদেরকে তুমি দেখতেছো সেরকম নারীদেরকে এরকম মানে রক্ষা করো, তোমার গোপালের কাছে এটাই আবেদন যে সব নারী তোমার মা বোন হ্যাঁ তোমার গোপী সবই আছে, তুমি একে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো, আমরা গোপালকে এটাই কালকে থেকে আবেদন, আমরা সবাই ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি সবাই আমরা এই আবেদন যে আমাদেরকে রক্ষা করো, কারণ এই নারী নির্যাতনের যে অবস্থা, কারণ আমরাই যদি রক্ষা না থাকি তবে কি করে আমরা ওকে রক্ষা করব, মাদের তো ওকে রক্ষা করতে লাগবে না, মা বোন রক্ষা না করলে কি করে হবে, তা আমাদের নমস্কার ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার আমি পূজা মুক্তার রূপালী আমার সদস্য,
তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার গোপালকে, আবার আমরা সামনে বছরে আবার গোপালকে, সারাক্ষণ তো আমাদের ছেলে আছে, সামনে বছরে আবার আসবে। আপনাদের সবাইকে হাত জোর করে অনুরোধ করছি আমাদের গোপালের। দেখেন মুখটা ভালো করে দেখেন, এই যে দেখেন কি হাসছে, মুখটা এড়া করে হাসছে, দেখছেন।